গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঋত্বিক, আমার সাথে আছে ডিওক। আজ সানডে, তাই একটুখানি বেশি ঘুমানো হয়ে গেছে। তো আজকে ডিওকের ব্রেকফাস্ট ভিডিও হবে। তো ডিওক, ব্রেকফাস্টের আগেও কী কী করে, কী কী সাপ্লিমেন্টস নেয়, সেটাও দেখানো হবে আজকে। সকাল থেকে আদর করেই যাচ্ছে, দেখছে যে আজকে আমি যাইনি, বাড়িতে আছি, তো আদরেরও শেষ নেই। ব্রেকফাস্টের আগে ডিওক খাবে লিভার পেস্ট আর খাবে ন্যাট লাইফ। এই দুটো খেতে তো প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। ও শুধু মাল্টিভিটামিন আর ডাইজেস্টিভ পেট খেতে ভালোবাসে না, তবে নেক্সট যে মাল্টিভিটামিনটাও খাবে সেটা আশা করি ভালোবাসবে, কিন্তু ডাইজেস্টিভ পেট খেতে একদম ভালোবাসে না। তারও একটা ভিডিও হবে, এটা হচ্ছে লিভার পেস্ট। এটা লিভার পেস্ট, দিনে তিনবার খাওয়ার আগে এটা খাওয়ানো হয়। লিভার পেস্ট খেতে দারুণ ভালোবাসে। দাঁড়াও বাবু, এবার খাবে নেট লাইফ। এটা দিনে একবারই খায়, সেটা সকালবেলা খাওয়ার আগে এমটি স্টমাকে। আর এটা খাওয়ানোটাও খুব ইজি। দাঁড়া, আরে দেবো, দাঁড়া, আরে দিতে দে, আরে এটাও 2 ml খায়, 2 ml থেকে 3 ml। দেখি বাবু, দেখি 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 কেন। নাইট লাইফ খাওয়া হয়ে গেল, এর 10 to 15 minutes পর ওর হবে ব্রেকফাস্ট। শুরু করেছো? ডিউকের ব্রেকফাস্ট রেডি। ডিউক খাবে এখন ওর বেলফোর আছে, ডগ ফুড আছে, বেলফোরটা একটু কম থাকার জন্য আজকে রয়্যাল ক্যান মিশিয়ে দিয়েছি। তার সাথে আছে ডিম সেদ্ধ, একটা হোল এগ, তার জন্য কেমন পাগল হচ্ছে। হ্যাঁ খাবে তো, তুমি তুমিই খাবে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নামো নামো ওখান থেকে নামো না। আর যখনই এদের খেতে দেবেন একটু উঁচু জায়গায় দেওয়া উচিত, তাহলে অ্যাঙ্গুলেশনটা পোস্চারটা ঠিক থাকবে। আর একে দেখতে হবে, এর মতো ভালো ছিল হয়নি না। ডিমটা এমন ভাবে ক্রাশ করতে হবে যেন আলাদা না করতে পারে খাবারটার সাথে, ডিমটাও যেন, ডিমের সাথে খাবারটাও যেন খেয়ে ফেলে পুরো। আর খাবার সবসময় বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, কিভাবে খাবার, কতটা খাবার খাবে সেটা বডি ওয়েটের উপর ডিপেন্ড করে।
ওর যা বডি ওয়েট তার 0.1% খাবে, মানে যদি ওর 14 কিলো বডি ওয়েট হয় তাহলে ও 140 গ্রাম 140 গ্রাম খাবারও খাবে। তো ওভার ইটিং একদম নয়, ওভার ইটিং করানোটা উচিত না, আর ফ্রি ফিডিং নয়, যখন খাবার টাইম তখনই খাবে, 10 to 15 মিনিটস টাইম, যদি না খায় সে খাবার তুলে রেখে দেবেন, আবার যখন খাবার টাইম হবে তখন খাবে। হ্যান্ড ফিডিং একদম করা উচিত না, কিন্তু খাবার এখন যদি খাবার জড়ো করে দেওয়া যেতে পারে হাতে করে, কিন্তু হাতে করে খাইয়ে দেওয়াটা একদমই উচিত না। ডিউকের ব্রেকফাস্ট কমপ্লিট, পুরো থালা পরিষ্কার করে ফেলেছে। এরপরে ওর আছে কনফিস আল্ট্রা, ব্রেকফাস্ট হয়ে গেছে ডিউকে, এবার খাবে কনফিস আল্ট্রা, এটা হলো জয়েন্ট সাপোর্ট, জার্মান শেফার্ড একটু হাইন্ড লেগের প্রবলেম থাকে, তো প্রথম 6 মাস এই সাপ্লিমেন্টগুলো খাওয়ানো দরকার, তাহলে গ্রোথটা খুব ভালো হয়, বেসটা তৈরির জন্য প্রথম 6 মাস এগুলো খাওয়ানো খুবই দরকার, তবে 1-1.5 বছর পর আমাদের মনের মতো আমরা তাকে পাবো। কি দেব তো, এটা খেতে খুবই ভালোবাসে, কি দেব 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 দেব। বড় ট্যাবলেট একবারে খেতে পারবে না, ভেঙে ভেঙে খাবে, কিন্তু নেওয়া চাই একবারে। এটা বডি ওয়েট অনুযায়ী খাওয়ানো হয়, তো আমি একটা করি এখনো খাওয়াই, সারাদিনে একটা করি। এবারে হচ্ছে ডাইজেস্টিভ পেট, যেটা ও একদমই খেতে চায় না, 3 ml 3 বার সারাদিনে খাওয়ানোর পর খাওয়ানো হয়। কনফিসটা তো খেয়ে নিলি, না এটা কামড়ালে কি করে হবে, এটা খেয়ে নাও, এসো খেয়ে নাও, দেও এসো এসো, আরে মারামারি করছে, এটা খাবে না বলে মারামারি। কই কনফিস আলট্রাটার সময় তরম করলি না, টুক করে ধরো, টুক করে টুক, ব্যাস তাও তো আজকে ভালো ছেলে মতো। কি হয়েছে, না কই ওটার সময় তো বললি না তুই খাবো না, ওটার সময় বলেছিলিস খাবো না, এটার সময় কেন, না উড়ে বাবারে আর দেবো না, দেবো ঠিক আছে তুলে দিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে।